হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। তো অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের মোবাইলটা চার্জে দিলে এটা কখন 100% চার্জ হয় সেটা আমরা জানি না। অনেক সময় দেখা যায় যে আমরা মোবাইলটা চার্জে দিয়ে কোথাও চলে যাই বা ঘুমিয়ে যাই, তারপর এটা 100% চার্জ হওয়ার পর আরও চার্জ হয়ে থাকে, যার ফলে 100% হওয়ার পর আরও চার্জ হওয়ার ফলে কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারিতে এক্সট্রা প্রেশার পড়ে, যার ফলে আমাদের ব্যাটারিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো অবশ্যই আমাদের 95 বা 94 বা 99 আগে কিন্তু আমাদের চার্জার থেকে এই মোবাইলটা খুলে নেওয়া উচিত নয়, কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারিটা আস্তে আস্তে নষ্ট যেতে থাকে, তো অবশ্যই আমাদের এর আগে এটা খুলে নেওয়া উচিত। তো অনেক সময় আমরা হয়তো ঘুমিয়ে থাকি, মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়ে যাই, যার ফলে আমরা বুঝি না যে কখন 100% হয়েছে, আর এটা 100% হওয়ার পর চার্জ হতে থাকে, যার ফলে আমাদের ব্যাটারিটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তো আপনি যাতে আর এই অসুবিধা না পড়েন সেই জন্য আজকে আমি আপনার সাথে একটা অ্যাপ শেয়ার করবো, যে অ্যাপটার মাধ্যমে আপনার মোবাইলে 95% চার্জ হওয়ার পর বা 100% চার্জ হওয়ার পর আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে, অথবা আপনার ব্যাটারি লো হয়ে গেলে মানে 20 বা 15 চলে আসলে সেটাও অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে, এই অ্যাপটার মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আপনার এটা ইউজ করবেন। তো এটা ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই প্লে স্টোরে এসে সার্চ করতে পারেন যে সার্চ অ্যালার্ম এই অ্যাপটা। তো অবশ্যই আপনার এটাকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি ডিসক্রিপশনে আপনার অ্যাপটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো অবশ্যই ডাউনলোড করবেন, ওপেন করে নেবেন, আপনাকে কিছু করতে হবে না, এটা জাস্ট অটোমেটিকলি সেভ হয়ে থাকবে সেটিংটা। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখে নিতে পারেন যে আপনার সেটিংটা কীভাবে আছে, অথবা আপনি এটা চেঞ্জও করতে পারেন। তো এটার জন্য অবশ্যই আপনি সেটিংসে ক্লিক করে দেবেন, সেটিংসে ক্লিক করে দেবেন যে এখানে অটোমেটিকলি সবগুলো সেভ আছে, দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি সবগুলো আগে থেকেই দেওয়া আছে। এছাড়া আপনার এখানে অ্যালার্ম লেভেল বা অ্যালার্ম ভলিউম এসব আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে ধরুন আপনি 95 হলে আপনার মোবাইলটা অ্যালার্ম দিবে, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, 95 এরকম সিলেক্ট করে দিতে পারেন জাস্ট। তারপর অ্যালার্ম ভলিউমটাও দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালার্ম টিউন, এটাতে ক্লিক করে আপনার কিন্তু অ্যালার্ম টিউন মানে অ্যালার্মের রিংটোনটা আপনারা দিতে পারেন। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অ্যালাউ ছেবে, তো অবশ্যই আপনারা অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে আপনার যে কোনো একটা টিউন সিলেক্ট করে আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দেবেন, তারপর এটা দিয়ে দিতে পারেন আপনার এগুলো। তারপর দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নিচেও দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো লেখা আছে, যেগুলো হলো যে অ্যালার্ম লো ব্যাটারি অ্যালার্ম মানে আপনার ব্যাটারিটা লো হয়ে গেলে এই অ্যালার্মটা বাজবে। তো আপনি যদি আপনার মোবাইলে ব্যাটারিটা বাঁচাতে চান তাহলে অবশ্যই এই অ্যাপটাকে ইউজ করবেন। তো আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন কীভাবে কাজ করে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর অবশ্যই কোনো সমস্যা হলে বা আপনারা নতুন কোনো টপিক্স নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।